ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচের আগে যে বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে তার মধ্যে অন্যতম হলো নেইমারের মুটিয়ে যাওয়া। পেটানো শরীরের বদলে নেইমারের উঁচু পেট এখন অনেকটাই দৃশ্যমান। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ব্রাজিলিয়ানের বেশ কয়েকটি ছবি নিয়ে হাস্যরসাত্মক পোস্ট শেয়ার হচ্ছে অনেক। যদিও নেইমার বলছেন তার ওজন ঠিকই আছে, কে জানে এসবের জবাব দেওয়ার জন্য হয়তো আর্জেন্টিনা ম্যাচকেই বেছে নেবেন নেইমার। এদিকে আরও একটি রেকর্ড করার হাতছানি লিওনেল মেসির সামনে। দক্ষিণ আমেরিকান ফুটবলার হিসাবে সর্বাধিক আন্তর্জাতিক গোল করা পেলের চেয়ে একটি গোল পেছনে আছেন মেসি। পেলের গোল 77 আর মেসির 76। ব্রাজিলের বিপক্ষে তাদেরই মাটিতে রেকর্ডটি স্পর্শ করলে বা ভেঙে দিতে পারলে সেটি হবে মেসির জন্য দারুণ মধুর। এই আর্জেন্টাইন এ পর্যন্ত যে 76টি আন্তর্জাতিক গোল করেছেন তার মধ্যে সর্বাধিক 6টি গোল ইকুয়েডরের বিপক্ষে, এরপরই বলিভিয়া ও ব্রাজিলের বিপক্ষে গোল 5টি করে। 2012 সালে সেলেসাউদের বিপক্ষে হ্যাট্রিকও করেছিলেন মেসি। বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের 7 ম্যাচের 7টিতেই জিতেছে ব্রাজিল। সবশেষ চিলির বিপক্ষে 1-0 গোলের কষ্টার্জিত জয়টি এসেছে শুক্রবার। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলো খেলোয়াড় না ছাড়ায় 2 গোলকিপার এডারসন ও এলিসন, ডিফেন্ডার থিয়াগো সিলভা ও ফরওয়ার্ড রিচার্লিসনের মতো তারকাদের পাচ্ছে না সেলেসাউরা। তারপরও নেইমার, মার্কেনিওস আর কাসেমিরোদের নিয়ে গড়া ব্রাজিল দল আর্জেন্টিনার বিপক্ষে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। অন্যদিকে বাছাইয়ের 7 ম্যাচে আর্জেন্টিনার জয় 4টিতে আর 3টিতে ড্র। লিওনেল মেসির অধিনায়কত্বে গত কোপা আমেরিকা থেকেই ঘুরে দাঁড়িয়েছে তারা। লাউতারো মার্টিনেজ আছেন দারুণ ফর্মে। এছাড়া ডি মারিয়া, রদ্রিগো ডি পল, পারেদেস ও ওটামেন্ডির মতো তারকারা আর্জেন্টিনা দলকে করেছে আরও শক্তিশালী। কোপার ফাইনালের মতো এবারও চিরপ্রতিদ্বন্দ্বীদের তাদেরই মাটিতে হারাতে প্রস্তুত মেসির দল। বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্ট টেবিলের শীর্ষে আছে ব্রাজিল। 7 ম্যাচে তাদের সংগ্রহ পূর্ণ 21 পয়েন্ট। 6 পয়েন্টে পিছিয়ে 15 পয়েন্ট নিয়ে 2 নম্বরে আর্জেন্টিনা। এরপর ইকুয়েডরের 12 এবং উরুগুয়ে ও কলম্বিয়ার পয়েন্ট 9। লাতিন অঞ্চল থেকে 4টি দল সরাসরি সুযোগ পাবে কাতার বিশ্বকাপে। সবশেষ 6 বারের মুখোমুখি লড়াইয়ে ব্রাজিল জিতেছে 3 বার, আর্জেন্টিনা 3 বার। আন্তর্জাতিক গোলের দক্ষিণ আমেরিকান রেকর্ডের দিকে নেইমারও এগিয়ে যাচ্ছেন ধীরে ধীরে। ব্রাজিলের পক্ষে এ পর্যন্ত 68টি গোল করেছেন এই ফরোয়ার্ড। এর মধ্যে সর্বাধিক 8টি এসেছে জাপানের বিপক্ষে। এরপর পেরু ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে গোল 5টি করে, আর্জেন্টিনার বিপক্ষে নেইমারের গোল মাত্র 3টি। সব মিলিয়ে এবার ব্রাজিলের বিপক্ষে কিছুটা এগিয়ে থেকেই মাঠে নামবে আর্জেন্টিনা। তবে মাঠের ফলাফল কী হয় সেটি এখন দেখার অপেক্ষা।